আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আব্দিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, قد صح عن النبي صلى الله عليه وسلم أنه قال من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা হাবরুল উম্মাহ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী হালাকাত সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অত্র প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন কিছুক্ষণ আগে, যার আমরা মূল্যবান বক্তব্য শুনলাম। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিদেশ ও প্রবাস বিষয়ক সেক্রেটারি শেখ ইব্রাহিম আব্দুল হালিম আল মাদানী, তার আগে যিনি আলোচনা করেছেন জমিয়ত শব্বানে আহলে হাদিসের সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শেখ ইসহাক আল মাদানী অবস্থাপনায় রয়েছে অত্র মাদ্রাসার উস্তাদ আমার স্নেহের ছাত্র সমবেত সুধীবৃন্দ, ওস্তাদ বৃন্দ, স্নেহের ছাত্রবৃন্দ, যেহেতু সংখ্যা এখানে বেশি ছাত্রদের তাই অধিকারও একটু তাদের বেশি, সবারই অধিকার আছে তবে তারা সংখ্যায় যেহেতু বেশি অতএব তাদের বিষয়ে কথা হবে, এটা অধিকারও তাদের বেশি। কেমন আছো তোমরা? একটু আগে বাংলা ভাষায় বক্তব্য শুনলে না আরবি ভাষায় কেমন লেগেছে তোমাদেরকে? দুর্বল কেন? আওয়াজটা দুর্বল কেন? কেমন লেগেছে তোমাদেরকে? তোমরাও কি চাও না এইভাবে আরবিতে বক্তব্য দেবা? আমরা দোয়া করি আল্লাহ তাকে এবং তোমাদের সকলকে আমাদের শাইখদের মত নয় শাইখদের চেয়েও আরো বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। তোমাদের নিয়ে একটু কথা বলবো, সময় আমাদের হাতে নেই। আজকে আমাদের প্রোগ্রাম ছিল চাঁদপুর জেলায়, আমরা তিনজন আছি এবং আরো সেদিকে নয় জন, 12 জন বিশিষ্ট আলেমদের একটা টিম চাঁদপুর জেলায় 12টা স্পটে জুমার খুতবা আলোচনা এবং বিভিন্ন সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। সেই প্রোগ্রাম সূচি দেখেই শেখ বললেন যে আপনারা চাঁদপুরে আসতেছেন আর আমরা লক্ষ্মীপুরে আছি, পুরের তো একটু মিল থাকা দরকার কমপক্ষে, তো সম্পূর্ণটা না হলে একটু যেন আমরা পাই। আমি বললাম যে আলহামদুলিল্লাহ যেহেতু পাওয়ার আশা করেছেন তো একটু হলেও আমরা যে কমপক্ষে 3 জন হলেও ওখান থেকে একটু টান দিয়ে এদিকে লক্ষ্মীপুরে এসে আপনাদের সাথে দেখা করে যাব। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তবে আমরা আশা করি যে 12 জনের যেমন এক টিম দাওয়াতি কাফেলা সেই চাঁদপুরে, আপনারা যদি আগ্রহী হন সামনে এই ধরনের 12 জনেরও টিম লক্ষ্মীপুরও আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের শাইখ আছেন, শাইখের নেতৃত্বে আপনারা ব্যবস্থা নেবেন সব দিকে, যেখানে যেখানে হোক একাধিক স্পটে আমাদের দাওয়াতি প্রোগ্রাম কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা। সময় আমাদের হাতে নেই কারণ আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে, এজন্য দুঃখিত। আবার ফিরতে হবে ঢাকায়, কালকে আমাদের একটি বড় প্রোগ্রাম রয়েছে, শাইখও ফিরবেন, খুব লম্বা করার সুযোগ নেই। আবার ছাত্ররা মনে হয় অনেক কষ্ট হচ্ছে তোমাদের, না থাকতে পারবা ফজর পর্যন্ত? মাশাআল্লাহ, যাক সাহস আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের সাহসকে আরো বৃদ্ধি করে দিন।
কি বিষয়ে আলোচনা করব কোনো নির্দিষ্ট বিষয় ছিল না। শেখ আলোচনা করেছেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় উপযোগী বিষয়, কি সেটা? আশুরায়ে মুহররম। শেখ আলোচনা করেছেন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি পিছনের দিকে ব্যানারে তাকালাম, ব্যানারে জান্নাতের একটা পথ উল্লেখ করা আছে। তো মনে করলাম জান্নাতের পথটাই একটু স্মরণ করে দেই, ভালো হবে না? জান্নাতের পথ চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকা ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথ অবলম্বন করবে, তোমরা শোনো ভালো করে, বলছিলাম তোমাদের কথা বলবো, এটা তোমাদের কথা বেশি, যে এমন পথ বেছে নেবে যেই পথে সে কোরআন এবং সুন্নার এলম অর্জন করতে পারবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ, কি বিশাল! আমাদের দেশে অনেক বড় বড় মাদ্রাসা আছে যেখানে মুফতি তৈরি হয়, আছে না? মুফতি ফ্যাক্টরি তৈরি হয়, তৈরি হওয়ার পর তারা আবার মাজারে যায়, কবরে যায়, আছে না? গিয়ে কি করে? প্রয়োজনে সেজদা পর্যন্ত করে। তাহলে একটা মানুষ সে এলম অর্জন করে ছোট্ট ক্লাস থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত কমপক্ষে 14 থেকে 16 বছর, আবার এফতা করে 2 বছর, প্রায় 18 বছর পর্যন্ত এলম অর্জন করে। এলম অর্জন করে সেই ব্যক্তিটা যায় মাজারে, যায় কবরে, সেখানে প্রয়োজনের সেজদা পর্যন্ত করে। জান্নাতের পথ নিশ্চিত করে নেয় না? বলবেন কি কঠিন বিষয়! তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন পথ বেছে নেবে যেই পথে ইলম অর্জন হবে, তাহলে আল্লাহ যেন তার জন্য কি করেন, জান্নাতের পথ সহজ করে দেন। তাহলে একটা ব্যক্তি এই 16 থেকে 18 বছর এলম অর্জন করে, এই পথ বেছে নেয়, এতদিন সময় দেয়, এরপরে এখন আপনারা বলছেন যে না জান্নাতের না জাহান্নামের পথ, কারণটা কি? বড় কারণ হলো আলেম ওলামারা নিজেদের ফজিলত বর্ণনা করে, কি বলে? বলে আল ওলামা, জানেন না সবাই, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের বিরাট ফজিলত। আলেমরা কার ওয়ারিস? নবী রাসূলের ওয়ারিস, বিশাল ফজিলত, কোনো সন্দেহ নেই। কিন্তু যেই আলেম এই ফজিলত নিতে চায়, আবার যে আলেম মাজারে দৌড়ায়, কবরে দৌড়ায়, পীরের পায়ে পড়ে গিয়ে সেজদা দেয়, এই আলেম কি কোনোদিন নবীর ওয়ারিস হতে পারে? কার ওয়ারিস হবে? ইবলিসের ওয়ারিস হবে? কখনো নবীর ওয়ারিস হওয়ার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষ, তার ওয়ারিসরাও কোন পথে থাকবে? জান্নাতে থাকবে। তাহলে যে ব্যক্তিকে আপনি জান্নাতে আশা করতে পাচ্ছেন না, নিশ্চয়ই সে ব্যক্তি কখনো নবীদের ওয়ারিসও হতে পারে না। নবীগণ কিসের ওয়ারিস করেছেন? নবীগণ ওয়ারিস করে গেছেন নকশবন্দিয়া তরিকা, না মুজাদ্দিদিয়া তরিকা, না কাদেরিয়া তরিকা। মনে রাখবেন এখানে একটা বিরাট পার্থক্য, তোমরা খেয়াল রাখবা, নবীগণ কখনো এই তরিকার ওয়ারিস বানাননি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসু আল ইলমা। নবীগণ হচ্ছেন, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, তা সত্য,
নবীগণ কখনো কাউকে দিনার দেরহাম সম্পদের ওয়ারিস বানান নাই, বানিয়েছেন কিসের? ইলমের ওয়ারিস বানিয়েছেন। তাহলে একজন ব্যক্তি 16 বছর 18 বছর ইলম অর্জন করে তাও তো সে নবীর ওয়ারিস হতে পারলো না, কারণটা কি? তাহলে পার্থক্যটা কোন জায়গায়? ওই ইলম অর্জন করে জান্নাতের পথেও যাওয়া যায় না, ওই ইলম অর্জন করে নবীর ওয়ারিসও হওয়া যায় না, পার্থক্য কোথায়? বড় পার্থক্য হলো ইলম যদি নিজের মন গড়া হয় ওই ইলম অর্জন করে জান্নাতের পথ পাওয়া যায় না, ওই ইলম অর্জন করে নবীদের ওয়ারিস হওয়া যায় না। যেই ইলম হলো ওয়াহির ইলম, কিসের ইলম? ওয়াহির ইলম। ওই ইলম যদি অর্জন করা যায় তাহলে জান্নাতের পথ সহজ করে নেওয়া যায়, আর ওয়াহির ইলম যদি অর্জন করা যায় তাহলে নবী রাসূলদের কি হওয়া যায়? ওয়ারিস হওয়া যায়। এটি মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন আসে এখন, মাদ্রাসা হাবরুল উম্মা আর ভিন্ন মাদ্রাসাগুলি সবগুলিকে একই না পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি মাদ্রাসা হাবরুল উম্মা যেখানে ওয়াহির ইলম শিক্ষা দেওয়া হয়, বলুন আলহামদুলিল্লাহ। এই ওয়াহির ইলম শিক্ষার মাধ্যমে তোমরা জান্নাতের পথকে নিশ্চিত করে নিতে পারবা ইনশাআল্লাহ। এই ওয়াহির ইলম শিক্ষার মাধ্যমে নবী রাসূলদের ওয়ারিস হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুতরাং মনে রাখো তোমরা সৌভাগ্যবান, বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সত্যি তোমাদের জন্য এই বিশাল সৌভাগ্য। এখন তোমাদেরকে কি করতে হবে? বেশি বেশি গল্প করবা, বাইরে ঘুরবা, খাবা আর ঘুমাবা, তাই না? হ্যাঁ, কি করবা? লা ইউনালুল ইলমু বিরাহাতিল জাসাদ। প্রসিদ্ধ একজন মুহাদ্দিস তিনি বলেন, জেনে রাখো আরাম আয়েশের মাধ্যমে কখনো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা যায় না। এর মানে কি? খাওয়া বাদ, ঘুম বাদ, খালি পড়তে হবে 24 ঘন্টা, নাকি? না, এর অর্থ হলো প্রথম টার্গেট থাকবে পড়ালেখা, প্রয়োজন অনুযায়ী খাওয়াও খেতে হবে, প্রয়োজন অনুযায়ী বিশ্রামও নিতে হবে, প্রয়োজন অনুযায়ী কিছু রিল্যাক্সেও থাকতে হবে, কিন্তু সবচেয়ে সর্বপ্রথম সব সময় টার্গেট কি থাকবে? তোমাকে প্রতিদিন চিন্তা করতে হবে আমি আজকে কি শিখলাম, আমি আজকে কি নতুন শিখলাম। যদি কালকের চেয়ে আজকে আমি নতুন শিখিনি তাহলে তুমি ছাত্র হতে পারবা? হ্যাঁ, না। তাহলে একটু আগে শাইখ বলেছেন পাত্র হইতে পারবা, নাকি? পাত্র বুঝো, ছোট মানুষ পরে বুঝবা, পাত্র হতে পারবা, ছাত্র হতে পারবা না। ছাত্র হলে শর্ত কি বলো? কি শর্ত? প্রতিদিন কিছু না কিছু হলেও নতুন শিখতে হবে, বুঝেছ? সেটা হোক কোরআন হাদিসের, হোক আরবি সাহিত্যের, হোক বাংলা সাহিত্যের, হোক গণিতের, যে কোনো হোক, কিছু না কিছু প্রতিদিন তোমাকে নতুন শিখতে হবে। ভালো ছাত্র হওয়ার চেষ্টা করবা না? করবা না ইনশাআল্লাহ। তোমাদেরকে ভালো ছাত্র হতে হবে মাদ্রাসা হাবরুল উম্মায়। এখানেই শুধু ভালো ছাত্র নয়, ইনশাআল্লাহ তোমরা এখানে বড় হবা। মাদ্রাসাও আলহামদুলিল্লাহ পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে বড় হচ্ছে, বড় হতে হতে মাদ্রাসার সম্পর্ক হয়ে যাবে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে ইনশাআল্লাহ। আর তোমরাও ভালো করে পড়ালেখা করতে করতে আল্লাহর তৌফিকে চলে যাবে কোথায়? মদিনা ইনশাআল্লাহ। প্রস্তুত আছো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশে শাইখ জানেন বাংলাদেশে এই ধরনের বেসরকারি মাদ্রাসা যেগুলি সেগুলির মাঝে 18টি মাদ্রাসা রয়েছে, মদিনা বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের একাধিক বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধ। এই 18টি মাদ্রাসাই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অধীনে পরিচালিত, বাংলাদেশ আহলে হাদিস তাআলিমি বোর্ড সেই বোর্ডের অধীনে রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। 18টাই, আলহামদুলিল্লাহ।
সেজন্য আমরাও চেষ্টা করব বা এই বোর্ড চেষ্টা করবে যতটুকু সম্ভব শেখ যেমন এগিয়ে চলছে শেখের সাথে আমরাও সহযোগিতায় এগিয়ে চলবো ইনশাআল্লাহ। আমরা আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকেও সেই মাদ্রাসাগুলির অন্তর্ভুক্ত করবেন যেগুলির সম্পর্ক তৈরি হয়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে ইনশাআল্লাহ। ফিরে আসি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, তাহলে শুধু এলম বললেই চলবে না, এলম হতে হবে কিসের? ওয়াহির এলম। আর ওয়াহির এলম মানে কোথায় পাওয়া যায়? ওয়াহির এলম পাওয়া যায় মাত্র দুই জায়গায়। কয় জায়গায়? মাত্র দুই জায়গায়। একটা হলো মা কাল আল্লাহ, আরেকটা হলো মা কাল রাসূলুল্লাহ, যা আল্লাহ বলেছেন আর যাকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব একদিকে ছাত্ররা তোমরা যেমন এই এলম শিক্ষা অর্জন করবা, আর অপর দিকে আপনারা যারা আছেন, এলম শিক্ষা করা শুধু ছাত্রদের জন্য নয়, এলম শিক্ষা করা প্রতিটি মুসলিম নর নারীর জন্য অপরিহার্য। কেউ গভীর এলম শিক্ষা করবে, কেউ কমপক্ষে তার মৌলিক ইমানটাকে ঠিক রাখার জন্য, মৌলিক ফরজ ইবাদতগুলিকে ঠিকমতো আদায় করার জন্য অবশ্যই এই মৌলিক এতটুকু জ্ঞান তার জন্য অপরিহার্য। এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমার জ্ঞান অর্জনের উৎস যদি নির্ভেজাল হয় আমার জ্ঞানও হবে নির্ভেজাল, আর জ্ঞান যদি নির্ভেজাল হয় তাহলে আমার আমলও হবে নির্ভেজাল, আর আমল যদি নির্ভেজাল হয় তাহলে আমার ফলাফলও হবে নির্ভেজাল। তাহলে কিতাব সুন্নাহ থেকে জ্ঞান নিব, সেই আলোকে আমল সুন্দর করব, সেই আলোকে জান্নাতের পথ বেছে নেব ইনশাআল্লাহ। হয়তো আপনারা কেউ বলবেন যে আমার বয়স তো হয়ে গেছে কত, 50 বছর, কত 60 বছর, 70 বছর, অসুবিধা নেই। আবার কেউ বলবে আমার বয়স হলো 10 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম লাভ করলেন, নবুয়ত পেলেন, তাওহীদের দাওয়াত দিলেন, সেই সময় তো সবাই ছাত্র জীবনের মানুষ ছিলেন নাকি? হ্যাঁ, যারা ইসলাম গ্রহণ করলেন না, কারো বয়স 10 বছরেরও ছিল আর কারো বয়স 50 বছরের ছিল, 60 বছরের ছিল। এজন্য ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াকানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাআল্লামু ফি কিবারি সিন্নিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এর আগে আলিফও জানতেন না, কিছুই জানতেন না, কিন্তু এই 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করেও তিনি কি করেছেন? দিন শিখেছেন। সুতরাং একদিকে হলো গভীর জ্ঞান অর্জন করবে যারা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পড়ালেখা করছে, অপরদিকে যারা আমরা সাধারণ সুধীজন রয়েছি, বিভিন্ন পেশাজীবী হতে পারি, আমাদেরকে কমপক্ষে মৌলিক ইমান ঠিক রাখার জন্য, আমল ঠিক রাখার জন্য সেই জ্ঞান অপরিহার্য। দ্বিতীয় হলো ওহির জ্ঞানের বৈশিষ্ট্য হলো আরেকটি দিক, ওহির জ্ঞান মানুষকে তাওহীদের শিক্ষা দেয়, আর মন গড়া জ্ঞান মানুষকে কিসের শিক্ষা দেয়? শিরকের শিক্ষা দেয়, কুফরি শিক্ষা দেয়। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বরাত দিয়েই বলি, মানুষেরা কিছু মানুষ রয়েছে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এটি কি ওহির জ্ঞান না মানুষের তৈরি করা জ্ঞান, গোজামিলের জ্ঞান? মানুষের তৈরি করা গোজামিলের জ্ঞান, তাই এটি মানুষকে কুফরির দিকে পথ দেখায়। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন বলা হলো, কেউ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে তা আমি জানি না, সর্বত্রই আছে, অথবা আল্লাহ আরশে আছে বুঝলাম কিন্তু আরশ কোথায়, উপরে না নিচে তাও জানি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ফাকাদ কাফারা,
সে ব্যক্তির ঈমান হারিয়ে গেছে, কুফরিতে লিপ্ত হয়েছে। কারণ লিআন্নাল্লাহ তাআলা ক্বাল আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। ওহির জ্ঞান বলে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নয়, তিনি কখন কোথায় রয়েছেন, তিনি রয়েছেন আরশের উপরে, সুবহানাল্লাহ। আজকে আমাদের বহু মানুষ ইসলাম শিক্ষার দাবি করার পরেও, সর্বোচ্চ ডিগ্রি লাভ করার পরেও কেন শিরকের দিকে ধাবিত, এর একটি বড় কারণ হলো ইসলামী জ্ঞান অর্জন করেছে ঠিকই, কিন্তু ওহির আলোকে ইসলামী জ্ঞান অর্জন করেনি। বুজুর্গণের দিন কি বলেছেন, বাপ দাদা কি বলেছেন, তরিকায় কি রয়েছে, মতবাদে কি রয়েছে, মতে কি রয়েছে, এই সব জ্ঞান দিয়েই ভরে নিয়েছেন নিজের ভিতরটা, যার ফলে এত বড় জ্ঞানী হওয়ার পরেও তিনি শিরকের দিকে অগ্রসর হচ্ছেন, বেদাতের দিকে ধাবিত হচ্ছেন, সুন্নার দিকে তার অগ্রসর নেই। তাই প্রতিটি মুসলিমকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু সেই জ্ঞান হতে হবে কিসের জ্ঞান, ওহির জ্ঞান, যে জ্ঞান আমাদেরকে তাওহীদের পথ দেখাবে, সুন্নার পথ দেখাবে। আমরা যেন সেই জ্ঞান অর্জন করে তাওহীদ ও সুন্নার উপর প্রতিষ্ঠিত হয়ে জান্নাতের পথকে নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ করতে চাই না, সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, আবারও ইনশাআল্লাহ আমরা সময় দেব ইনশাআল্লাহ। বড় ধরনের প্রোগ্রাম এই হাবরুল উম্মায় বা হাবরুল উম্মার নেতৃত্বে লক্ষ্মীপুরে হবে ইনশাআল্লাহ, কিন্তু প্রয়োজন আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, সার্বিক স্বতঃস্ফূর্তভাবে আপনাদের অংশগ্রহণ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি স্মরণ করে দিতে চাই, আজকে এই মাদ্রাসা হাবরুল উম্মা, আমরা যদি সবাই বলি যে মাদ্রাসা হাবরুল উম্মা আমাদের শেখ মুস্তাফিজুর রহমান মাদানী সাহেব প্রতিষ্ঠা করেছেন, উনি একাই চালাক, এটা আমাদের কোনো দায়িত্ব নাই, মাদ্রাসা কি থাকবে, সুপ্রতিষ্ঠিত হবে, গতি থেমে যাবে না, অবশ্যই থেমে যাবে, তাহলে কি দরকার, তিনি মাদ্রাসা তার সামর্থ্য সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠা করেছেন, শ্রম দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে সকলকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, তাহলেই এটা ইনশাআল্লাহ সুপ্রতিষ্ঠিত হবে। আর যদি বিচ্ছিন্ন হয়ে থাকি, সুযোগ পেলে কিছু মন্তব্য করব, সুযোগ পেলে কিছু খারাপ পরিচিতি তুলে ধরার চেষ্টা করব, ত্রুটি বর্ণনা করার চেষ্টা করব, তাহলে এই প্রতিষ্ঠান অগ্রসর হতে পারবে না। ঠিক একই আমরা লক্ষ্মীপুরে, জানি না শেখ আমাদের মতো মসজিদ কয়টা আছে লক্ষ্মীপুরে, 10-12টা লক্ষ্মীপুরে সাহেব বলছেন 10-12টা, তাহলে একটু আগে তো আমি বলেছি জানতাম না, তাহলে 10-12টায় টিম আসবে ইনশাআল্লাহ, সব মসজিদে খুতবা এবং এই ধরনের প্রোগ্রামের আয়োজন হবে ইনশাআল্লাহ। যেটা বলতে চাচ্ছিলাম, এই 10-12টা মসজিদ বলুন বা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক মানুষ আছে, কিন্তু মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে একে অপরের সাথে যোগাযোগ, উঠা বসা, এই সমস্ত দিনই আলোচনা, এগুলি কম থাকার কারণে হয়তো কেউ নীরবে দুর্বল হয়ে যাচ্ছি, কেউ কোথাও বড় বাধার সম্মুখীন হচ্ছি, অগ্রসর হতে পারছি না। কিন্তু যখন সবাই মিলে আমরা পরস্পরে সহযোগিতা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব, তাহলে কি আমরা সবল হয়ে অগ্রসর হতে পারবো না, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আজকে হয়তো 12টা মসজিদ রয়েছে লক্ষ্মীপুরে, ইনশাআল্লাহ আমরা যদি এই 12 মসজিদে সবাই ঐক্যবদ্ধ হয়ে পরস্পরের সম্পর্ক রেখে পরস্পরে আন্তরিকতার সাথে সহযোগিতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আগামী 10 বছরে দেখবেন 112টা মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই আহ্বানেই জানায়, আসুন আমাদের মিশন এক, আমাদের ভিশন এক, আমাদের টার্গেট এক, আমরা জান্নাতে যেতে চাই, সুতরাং কেন আমরা বিচ্ছিন্ন হয়ে থাকব, আমরা পরস্পরে ঐক্যবদ্ধ হয়ে পরস্পরের সহযোগিতা দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব,
তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে চলার তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। সর্বশেষ আপনাদের একটু সুসংবাদ একটি জানাতে চাই। আজকে আমাদের ছেলেরা এখানে পড়তেছে, তারাও একদিন পড়বে, এইচএসসি এসএসসি লেভেল শেষ করবে, এইচএসসি লেভেল কমপ্লিট করবে। এইচএসসি লেভেল করার পরে যদি সম্ভব হয় বাইরে যাওয়ার, আলহামদুলিল্লাহ হবে, না হলে তো দেশেও তাকে অনার্স লেভেল বা উপরের দিকে পড়ালেখা করতে হবে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি সেই বাইপাইলে, ঢাকা বাইপাইলে বিশাল ক্যাম্পাসে একটি আমাদের ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আলহামদুলিল্লাহ সেটি সুপ্রতিষ্ঠিত এবং সরকারি অনুমোদিত, অনুমোদন প্রাপ্ত হয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সেখানে একদিকে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, অপরদিকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আরেকটা হলো ট্রিপল ইঞ্জিনিয়ারিং, আরেকটি হচ্ছে বিবিএ, একাধিক ইসলামিক এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, টেকনোলজি সাবজেক্টে সেখানে অনার্সে এখন ভর্তি চলছে। বিশেষ করে এই জুলাই দিয়েই আমাদের এই সেমিস্টার শুরু হচ্ছে। যারা এই সময় আপনাদের পরিচিত আছে তাদেরকে আপনারা সংবাদ দেবেন দ্রুত, তাহলে সেখানে বিশেষ করে এই প্রথম সেমিস্টারের কারণে একটি বিশেষ ছাড় রয়েছে, 50% টিউশন ফি বা সব কিছুর ডিসকাউন্ট থাকবে যারা এই প্রথম সেমিস্টারে আসবে। আপনারাও আপনাদের সন্তানদেরকে, মেয়েদের সেখানে সুন্দর ব্যবস্থা রয়েছে, পৃথক তাদের থাকার সব কিছু নিরাপদ পরিবেশ রয়েছে, ছেলে মেয়ে তাদের সকলের জন্য এই সংবাদ আপনারা জানিয়ে দেবেন। আমরা আমাদের এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে, আমাদের হাবরুল উম্মাহ সহ সকল প্রতিষ্ঠানগুলিকে সার্বিক সহযোগিতা দিয়ে যেন এগিয়ে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে পরিশেষে আবারও শেখ মুস্তাফিজুর রহমান মাদানির আজকের আমাদেরকে এই আমন্ত্রণ জানানোর জন্য, তাকে এবং তার বডিতে যারা আছেন, আমাদের ভাই আব্দুল কুদ্দুস, তিনি থাকেন ঢাকায় কিন্তু সবসময় লক্ষ্মীপুরের কথাই চিন্তা করেন, আমাদেরকে বারবার বলেন, হয়তো সেইভাবে সাড়া দিতে পারিনি। ইনশাআল্লাহ আব্দুল কুদ্দুস ভাইয়ের সাড়া ডাকেও আমরা ইনশাআল্লাহ যতই প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ দেখবো এবার প্রোগ্রাম কত নিতে পারে আব্দুল কুদ্দুস ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন তাওহীদের পথে, সুন্নাত পথে অটল থাকতে পারি, জান্নাতকে নিশ্চিত করে নিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের শ্রেণীর ছাত্রদেরকে আল্লাহ যেভাবে তাদের যোগ্য আলেম হওয়ার জন্য যেই ধরনের মেধা, যেই ধরনের সুস্থতা, যোগ্যতা দরকার, আল্লাহ তোমাদেরকে সেই মেধা ও সুস্থতা ও যোগ্যতা দান করুন, তোমাদের সকলকে যোগ্য আলেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই হাবরুল উম্মাহ প্রতিষ্ঠানকে কবুল করে নিন, দিনে দিনে তার উন্নতি অগ্রগতিকে আল্লাহ আরো কবুল করে নিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা আমাদের মাঝে বেশ করে প্রিয় উপস্থিতি, আমাদের আজকের যিনি সভাপতি সাহেব তিনার বক্তব্য কিন্তু রয়ে গেছে, আমরা কেউ উঠবো না। সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য শেষে সালাত আছে, এসব সালাত আদায় করে আপনার ব্যবস্থা আছে, আমরা যেন কেউ না উঠি। এ পর্যায়ে আমাদের সামনে আজকে অত্র আলোচনা সভা, যিনি সভাপতি সাহেব তিনি আলোচনা পেশ করবেন, তার আগে আমাদের যদি আমাদের সুপ্রান আহলে হাদিসের পক্ষ থেকে দুই সেট তরজমাতুল কোরআন, কোরআনুল কারীমের তরজমা বাংলা অনুবাদ হাদিয়া দেওয়া হবে। প্রথমে আমাদের মসজিদ কর্তৃপক্ষকে এক সেট দেওয়া হবে, আর এক সেট দেওয়া হবে আমাদের মাদ্রাসার যে পাঠাগার রয়েছে সেই পাঠাগারে এক সেট দেওয়া হবে। প্রথমে মসজিদের জন্য এক সেট কোরআনুল কারীমের তরজমা তুলে দেবে, আমাদের শ্রদ্ধেয় উস্তাদ শেখ শহীদুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের শ্রদ্ধেয় ভাই আব্দুল।